আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের ভার্সিটির পরিবেশ। তো আজকে রাতে ভিডিও করার উদ্দেশ্য ছিল না, বাট ওভারঅল ভিডিও করতেছি এই কারণে যে আলহামদুলিল্লাহ সকল রকম পরিস্থিতির ভিতর দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে পরীক্ষা করতেছেন, সেটার জন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া। প্রফেসরের রিসার্চ আসলে অনেক বড় একটা জিনিস, আপনাকে রিসার্চটা ভালোভাবে বুঝতে হবে। ইউএসএতে আসার পর আমরা বেসিক্যালি অনেকে আসি ইউএসএতে, অনেকে চিন্তা করি ইউএসএতে আসতে পারলে আমার টার্গেট ফিল আপ হয়ে গেল, কিন্তু আসলে সেটা না। আপনি রিসার্চ সম্পর্কে কতটুকু জানেন? আমি হয়তো ডাটা অ্যানালাইজ ভালো করতে পারি, ডাটা ইন্টারপ্রেট করতে পারি, কিন্তু আমি যে সে ডাটাগুলো বসাই, আমি যে ওভারঅল রিসার্চটা করব পেপার লিখা, ইটস নট আ ইজি টাস্ক, ইউনো। এখানে অনেক কিছু ফ্যাক্টর কাজ করে। সো আমি বলবো পেপার অন্তত না লিখুক, প্রেজেন্টেশন রেডি করার মতো যোগ্যতা যাতে একটা সকলেই থাকে। হ্যাঁ, আরও অনেক স্টেপসগুলো আমাদের জানা দরকার, তো সেই স্টেপসগুলো সম্পর্কে আমাদের ভালো অভিজ্ঞতা থাকতে হবে সো সাকসেসফুল হওয়ার জন্য। তো সব কিছুই আমাদের আসলে মিলে একটা ওভারঅল প্যাকেজ। এটা হচ্ছে ইউএসএ নাইট লাইফ। তো এটা আমার ইউনিভার্সিটি সবচেয়ে পুরানো বিল্ডিং, যেটাকে এক্সেন্সে বলা হয় ওল্ড ম্যান। তো এখানে আমরা খাওয়া দাওয়ার অনেক সময় খাওয়া দাওয়ার অপরচুনিটি থাকে, তো খাওয়া দাওয়া করতে যাই। তো আপনাদের কাছে আমি শেয়ার করব সাইকেলের এক্সপিরিয়েন্সটা। আসলে বেশি দিন হয় নাই আমরা এখানে, আসলে ইউনিভার্সিটিতে আসি, এটা একটা ফ্রি অপরচুনিটি সাইকেল ইউজ করার, কারণ হচ্ছে আমাদের কুপন দিয়ে দেওয়া হয়েছে এক বছরের জন্য ইউনিভার্সিটি থেকে। তো আবার এক বছর পরে আবার সেই কুপনটা রিনিউ করা হবে। তো এখানে প্রত্যেকটা জায়গায় সাইকেল স্টেশন আছে, যেখান থেকে আমরা সাইকেলে উঠে বাসা থেকে আসি ইউনিভার্সিটি পর্যন্ত। তো এই সামনে দেখতেছেন এখানে সাইকেলের কিছু স্ট্যান্ড, এখানে হচ্ছে সাইকেল পাওয়া যায়, এখান থেকে সাইকেলে উঠে মানুষরা। সুবহানাল্লাহ। তো একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের সকলে ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন আপনাদের সামনে কী কী জানা দরকার। তো থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।